জান তুমি গেটের কাছে থাকবে জি স্যার আমার মেয়েদের দেখা মাত্রই মরা কান্না শুরু করে দেবে যাও জি স্যার মাওলানাকে খবর দিয়েছো দিছি স্যার তিনজন ব্যান্ড পার্টি উপস্থিত জি স্যার আসছে একজন ড্রেস ছাড়া যে ড্রেস ছাড়া এসেছে তাকে থাপ্পড় দিয়ে বিদায় করো যাও ড্রেস কই একটা ড্রেস শর্ট আছে ড্রেস নিয়ে লাঠি নিয়ে লাফালাফি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام কি সর্বনাশ স্যার কখন ইন্তেকাল করেছেন কাফুরুর রহিম কথা কম দোয়া শুরু করেন এখান থেকে শুরু করেন الحمد لله رب العالمين الرحمن الملك ابن صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এত পিঁপড়ে লোক থেকে পিঁপড়ে তো সব খেয়ে ফেললো ম্যানেজার তোমরা সব পিঁপড়ে যাচ্ছে পারো না জনাব একটা কথা বলবো কোনো কথা না দোয়া দরুদ পড়ুন যে কোনো সময় আমার ছেলে মেয়েরা কেউ চলে আসতে পারে বড় পাইছে আমার বাবা মারা গেছে আর তুমি গেটের সামনে হাসি মুখে কলা খাচ্ছ চারিদিকে আনন্দের বন্যা ও স্যার গো স্যার চুপ কর বেয়াদব তোমাদের বিষয়টা কি এগুলি নিয়ে এসো কান্দার মতন কিছু হয় নাই গো মা বরং বলেন শুকর আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব এটা আপনারা কি বললেন এই মেয়েটার বাবা মারা গেছে সে কাঁদবে না সে বলবে শুকর আলহামদুলিল্লাহ এটা কি তার জন্য কোনো আনন্দের বিষয় কাঁদলে মনটা হালকা হবে মনের দুঃখটা কমবে থাপড়ায় দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে তিন বছরে একবার খোঁজ নিয়েছিস বলে কাকে বাবা বলে ডাকবো আমরা ব্রহ্মদিকে দেখ ঘটনা বিশ্লেষণ করি আমার অতি প্রিয় বাবা এখন আমি বাবা বলে ডাকবো কাকে আপনাদের মধ্যে কেউ কি আমাকে থাপ্পড় মেরেছেন যে না আমরা মারি নেই আমাদের হাত এত লম্বা না আমরা মানুষ ছোট হাতও ছোট তাহলে আমাকে থাপ্পড় মারলো কি আমি মেরেছি অতি প্রিয় বাবা হাজিল কোথাকা দুলা ভাই দোয়া দরুদ পড়ুন দুলা ভাই গুড নিউজ গুড নিউজ বাবা বেঁচে আছেন আপা কান্না বন্ধ করো বাবা বেঁচে আছেন চুপ কর গাধা সামনে দিকে যা কাঁদছো কেন বাবা বেঁচে আছেন তো তোমাদের নানা যেন বেঁচে আছেন এক কাজ করো চলো আমরা একটু নিরিবিলি যাই ঘটনাটা বিশ্লেষণ করি আসো আসো আয় বাবা দুলা ভাই
ঘটনার